اللهم إني أسألك بلن اللهم إني أسألك من فضلك أمي بولي بندو তোমার যদি তুমি যদি অভাবী হও তুমি এই দোয়াটা পড়ো ফজলের মধ্যে অভাব দূর করাও আছে তোমার যদি বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো ফজলের মধ্যে বিয়েও আছে তোমার যদি ছেলে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলেও আছে তোমার যদি মেয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার মেয়ের ব্যবস্থাও আছে তোমার ছেলের চাকরি হয় না তুমি এই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলের চাকরিও আছে মেটার বিয়ে হয় না তুমি হই দোয়া পড়ো এর মধ্যে মেটার বিয়ের ব্যবস্থাও আছে এর মধ্যে কি কি নাই এটাকে আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ রব্বুল আলামিন বলেন নামাজ শেষে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও আর বের হইতে হইতে আল্লাহর ফজল তালাশ করো আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لبري اللهم صل على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها أهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم আজকে 16 নভেম্বর 2021 দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা মধ্যপাড়া রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিশেষ করে অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুর রকিব দামত বরকাতুহ উপস্থিত মুরব্বিয়ান আজম শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ এক বাচ্চা আমাদেরকে আল্লাহ তাআলা 99টা নাম শোনালো
পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে আর পৃথিবীর যত ধর্মের পরিচয় দানকারী মানুষগুলো আছে পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের সবগুলো পণ্ডিতকে একসাথে জমা করে যদি বলা হয় তোমাদের মাহবুবের পাঁচটা সিফাত বলো ওরা পারবে না পারবে বলো যে তোমরা যাকে সেজদা করছো তার পাঁচটা গুণবাচক নাম বলো পারবে বলো আমাদের সাত বছরের বাচ্চা আমার রবের 99টা নাম আপনাদেরকে শুনিয়ে দিন এই বাচ্চার আল্লাহ তাআলা 99টা নাম শোনানো এটা প্রমাণ যে আমাদের দ্বীন সত্য বলেন আমাদের দ্বীন সত্য আল ইসলাম হাক্কুন ইসলাম কি ইসলাম সত্য আল্লাহ তাআলা সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য প্রমাণ দিয়েছে কিনা বলেন হ্যাঁ আমাদের আশেপাশে যারা কতজনকেই তো সেজদা করে ওদেরকে জিজ্ঞেস করেন এটার নাম কি তো বলবে এটার নাম ধরেন দুর্গা তো যদি জিজ্ঞেস করা হয় ওর আর কোন নাম আছে বলবে জানা নাই আচ্ছা ও কি কি করে বলবে জানা নাই ও তোমাকে কি কি দিয়েছে বলবে তাও তো জানি না কি বলবে কি বলবে না তাও তো জানি না ও ও তোমার ও তোমারে কি করছে জানি না ও কি করে জানি না তো কি না বুঝে কেন করলা আমার বাচ্চা আমার রবের 99টা নাম আপনাদের কি শোনাল শোনায় দিল তিনি আর রহমান তিনি রহিম তিনি জব্বার তিনি সত্তার তিনি আলিম তিনি গাফির তিনি গফুর তিনি কাহ্হার সব শোনায় দিল আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন যদি মানুষের হয় আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন যদি মানুষের হয় তখন প্রথম প্রথম যে লাভ হয় সেটা হলো তার ইবাদত সুন্দর তার ইবাদত কি হয় বলেন দুই নাম্বার লাভ হলো সে গুনাহ ছেড়ে দেয় যে যিনি জব্বার আমি তার নাফরমানি করি কি আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন মানুষকে ইবাদত করতে উৎসাহ যোগায় আর আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ যে 99টা নামকে হেফাজত করবে সে জান্নাতে চলে যাবে আপনি আর আমি সাধারণভাবে আমরা 99 জন মানুষের নাম জানি না জানি কিনা আপনি আপনার গ্রামের 99টা মানুষের নাম জানেন না আপনি যদি স্কুলের হেডমাস্টার হন আপনি 2-400 ছাত্রের নাম জানেন না আপনি যদি ব্যাংকের কর্মকর্তা হন আপনি 2-400 ক্লায়েন্টের নাম জানেন না তাইলে বোঝা গেছে আপনারা অনেক কিছুই পারেন যদি 99 দিন লাগিয়ে একটা একটা করে নাম মুখস্থ করেন একদিনে একটা এভাবে যদি 99 দিনে 99টা নাম মুখস্থ করেন দাখাল আল জান্নাহ দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন 70 বছর তো চলেই গেল বাকি 99টা দিন যদি বেঁচে থাকেন আর 99টা নাম যদি মুখস্থ করেন কেমন হবে বলো যদি এক মাসে একটা করতেন তবুও কিন্তু হয়ে যেত বলেন যদি বিগত বছরগুলোতে এক মাসে একটা নাম মুখস্থ করতাম এক মাসে আর রহমান আর রহমান আর রহমান কি দ্বিতীয় মাসে আর রহিম আর রহিম হয়ে যেত কিনা বলেন হলো না যে বুঝি নাই জরুরত মনে করি নাই ইন্ন লিল্লাহি 99 ইসমা বুখারী শরীফ এই হাদিসটা এই বাম দিকে পৃষ্ঠার একদম প্রথম লাইন ইন্ন লিল্লাহি 99 ইসমা নিশ্চয়ই রব্বুল আলামিনের 99টা নাম আছে মান আহসাহা যে এগুলোকে মুখস্থ করবে সুবহানাল্লাহ দাখাল আল জান্নাহ সে জান্নাতে চলে যাবে আপনার সন্তান যদি নুরানি মাদ্রাসায় পড়ে আশা করা যায় মুখস্থ হয়ে যাবে
ছেলেটারও মুখস্থ হবে মেয়েটারও মুখস্থ হবে দিবেন তো দেয় না দেয় না এর বিপরীতে এমন এক জায়গা দেয় যেখানে গেলে শিখায় হাট্টি মাটি টিম তারা মাঠে পারে ডিম ওদের খাড়া দুটি সিং ওরা হাট্টি মাটি টিম এদিকে পড়ায় আর রহমান এদিকে পড়ায় আর রহিম এদিকে ফেরেশতা পর বিছিয়ে দেয় ওদিকে না জানি ফেরেশতা জুতো মারে এদিকে পর বিছিয়ে দেয় এদিকে কি বিছিয়ে দেয় বলেন এদিকে কি দেয় এদিকে পর বিছিয়ে দেয় ওদিকে কি করে আল্লাহ তাআলাই ভালো জানে কি মান আহসা দখল আল জান্নাহ গতকালকে আমি এক মহিলা মাদ্রাসায় বয়ান করেছি ছয় থেকে সাত বছর একটা মেয়ে বাচ্চা 99 টা নাম শুনিয়েছি মান আহসা দখল আল জান্নাহ এদের শোনা আপনাদের কাছে কি একটু আশ্চর্য লাগে না উনি খুশি হয়ে তো পকেটে হাত দিয়ে দিল খুশি হয়ে আমার আমি তো আশ্চর্য কিভাবে সম্ভব হযরত মাওলানা খলিল আহমদ চারামপুরি রহমাতুল্লাহ লিখছেন আমার উপরে আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান তিনি না মাঝে মাঝে আমার জবানে তার নামটা ব্যবহার করে তিনি রব্বে আরশে আজিম তিনি আরশে আজিমের রব তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি সাত আসমান সাত জমিনের রব তিনি রব্বুল মালাইকাতি ওয়ার রূহি তিনি ফেরেশতাদের রব তিনি জিবরিলের রব তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি হাই তিনি কাইয়ুম তিনি তার মাঝে মাঝে তার নামটা আমার জবানে বলান আর 8 বছরের বাচ্চা দিয়ে তিনি তার 99টা নাম বলিয়েছেন রব যারা বলেন তোরা করবি না আমি অবুজ বাচ্চা দিয়ে করাবো সুবহানাল্লাহ বলবেন না তোরা আমার নাম মুখস্থ করবি না আমি অবুজ দিয়ে করাবো আমি আমার নামগুলো ঠিকাবো সুবহানাল্লাহ আমি আমার নামগুলো কি করব ঠিকাবো ঠিকাবো এগুলো থাকবে এগুলো কি করবে এগুলো থাকবে এজন্য এত সুন্দর করে বাচ্চারা বাচ্চারা কি যে হুজুরে পড়া ওই হুজুরও কিন্তু এত সুন্দর করে বলতে পারবে না ঠেকে যাবে কিন্তু বাচ্চারা কি কিভাবে আমাদের কি শুনিয়ে দিল এগুলো প্রমাণ আল্লাহ তাআলা আছেন এগুলো প্রমাণ আল্লাহ তাআলা কি আছেন ইসলাম সত্য বলেন আবার বলেন ইসলাম সত্য কুরআন সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আন্নাল ইসলাম হাক্কুন আন্নাল কুরআন হাক্কুন ওয়া আন্নাল জান্নাত হাক্কুন জান্নাত সত্য জান্নাত কি এগুলো কি দেয় প্রমাণ দেয় কোন কত বড় ইহসান রব্বে কারীমের রব্বুল আলামিনের কোন না কোন ভাবে আমরা ওই দিনের সাথে জুড়ে আছি শুকর আদায় করা উচিত না বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতে কারিমা এই বাক্যটা একবার পড়ে আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে কয়টা 30টা হাসানা আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে আর একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায় একটা হাসানা কয়টা একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায় কোন না কোন দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হাসানা একটা শব্দ আছে এটার নাম কি হাসানা এটার নাম কি হাসানা আবার বলেন হাসানা এটা যে কি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আমরা শুধু এর তরজমা করি নেকি আমরা তরজমা করি কি দিয়ে বাংলাতে বলি নেকি
কিন্তু এর যে তরজমা কি এটা কি জিনিস এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান মিসকালু খারদালিন মিনাল ঈমান আল্লাহর নবী বলেন যার সিনায় এক জাররা বরাবর ঈমান আছে এক জাররা সুবহানাল্লাহ মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান যার কলিজে এক জাররা বরাবর ঈমান এটা না সর্বশেষে জান্নাতে যাবে 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে আল্লাহর নবী বলেন আখিরু মান উখরিজা মিনান নার সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে ওকানা হাবওয়ান এটা না আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে ফা উগরিকা ফি মাইল হায়াতে আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন ওটা কি জিনিস এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাকে হায়াতের পানির মধ্যে ডুবাবেন ফাসারা এবার সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে আল্লাহ তাআলা এবার তাকে বলবেন ইযহাব ইলাল জান্নাহ যাও জান্নাতে যাও হাজার বছর লাখ বছর কোটি বছর জাহান্নামে জ্বলার পরে এবার যখন জান্নাতে দিবে এই মানুষটা কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে সে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে আমি তো এখানে কোনো জায়গা দেখছি না আল্লাহ তাআলা আবার বলবেন ইযহাব ইলাল জান্নাহ যাও জান্নাতে সে আবার বলবে কাদ মালা ইয়া রাব্বি জান্নাত তো ভরে গেছে আমি তো এখানে কোনো ঢোকার রাস্তা দেখছি না আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ আবার যাও জান্নাতে এবার গিয়ে দেখবে তার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত এবার সে একবার আসমানের দিকে তাকাবে একবার জান্নাতের দিকে তাকায় বুখারী মুসলিমের হাদিস এবার সে বলবে আতাস্তাজিউ মাই আতাস্তাজিউ মাই ওয়া আনতা মালিকুল আমলাক আপনি বাদশাদের বাদশা আপনি কি আমার সাথে একটুখানি মজাক করলেন এটা 10 দুনিয়া বুঝি আমার লাগা রব্বুল আলামিন বলেন হ্যাঁ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আমি যেটা বলেছি এটার কোনো ব্যত্যয় হবে না ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার আমি ওয়াদা করেছি সর্বশেষ যাকে জান্নাতে দিব তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিব মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান ঈমানের মিসকালু খারদাল সরিষা বরাবর যদি ঈমান এতটা দামি হয় ওই ঈমান যদি হিমালয় বরাবর হয় তো দাম কেমন হবে ও ঈমান যদি সাত আসমান সাত জমিনের থেকে মজবুত হয় তো দাম কেমন হবে ও ঈমান যদি সিদ্দিক আকবরের মতো হয় তো দাম কেমন হবে ওটা যদি ফারুক আজমের মতো হয় তো দাম কেমন হবে ওটা যদি হযরতে আলীর মতো হয় তো দাম কেমন হবে ওটা যদি হযরতে সুমাইয়ার মতো হয় তো দাম কেমন হবে মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান আল্লাহ হ্যাঁ যদি আমার ইয়াকিন হইতো এক এক শব্দের দাম কত একটা নেকির দাম কত যদি আমার ইয়াকিন হইতো আল্লাহ নবী বলেন একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য 100টা নেকির দরকার একজন মানুষের আছে মাত্র 99টা কয়টা আল্লাহ তাআলা তাকে বলবেন যাও আরেকটা নেকি খুঁজে নিয়ে আসো পুরো ময়দানে মাশর খুঁজো দেখি কোথাও একটা নেকি পাওয়া যায় কিনা আর একটা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যার কাছে যায় কেউ দিতে রাজি হয় না মা দিতে রাজি হয় না বাবাও দিতে রাজি হয় না স্ত্রীও দিতে রাজি হয় না সন্তানগুলো দিতে রাজি হয় না একটা নেকি দিতে কেউ রাজি হয় না শেষ তক সে হতাশ হয়ে বসে গেল হা এক নেকির জন্য তো আজকে জাহান্নামে যাওয়া লাগবে এমন সময় সব পলিসি আল্লাহ তাআলা সব পলিসি কা এমন সময় তার সামনে দিয়ে একজন যাচ্ছিল সে বলল ভাই তোমাকে বড় পরেশান দেখায় তোমার কি হয়েছে আমার 99টা নেকি আছে আর একটা নেকি ছাড়া জান্নাতে যেতে পারছি না ওই বেটা বলে আমার কাছে আছেই একটা আমার কাছে আছেই কয়টা আমার একটা তুমি তোমাকে দিয়ে দিলাম যাও এবারে 101টা নেকি নিয়ে দৌড় দিল আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলবেন কি হয়েছে এত খুশি লাগছে যে কয়েকটা তো পেয়ে গেছি মান আজওয়াদু মিন্নি
এই মুহূর্তে কে আমার থেকে সখী সুবহানাল্লাহ কে আমার থেকে এই মুহূর্তে তোকে বেশি বেশি ভালোবাসে আমার থেকে বেশি দানবীর কে আছে আবার দুনিয়াতে হাশরের মধ্যে আমার থেকে বেশি দানবীর আবার কে কাকে পেয়েছো ধরে নিয়ে আসো এই এদিকে আসো তুমি দিয়েছো ওকে এক নাকি হ্যাঁ কেন দিলে রব্বুল আলামিন এক নাকি দিও আমার কিছু হবে না এই জন্য তাকে একটা দিয়ে দিলাম যাও ধন যাও সুবহানাল্লাহ রব মানে ওই এক নেকিওয়ালা কে ও দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলার একটা হলো আল আদলু একটা হলো আল জুলমু একটা হলো আল আদলু একটা হলো আল ফাজলু আল্লাহ তাআলা জুলুম করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক ان الله ليس بظلام للعباد للعبيد الله تعالى ظلم করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত কোন মুমিনের উপরও ظلم হবে না কোন কাফেরের উপরও ظلم হবে না এটা আল্লাহর সিদ্ধান্ত দুই নাম্বার আল আদল ও ইনসাফ করবেন সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তাআলা ইনসাফ করবেন সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তাআলা কি করবেন যদ্দুর পাওয়া দূর করবেন বেশি করবেন না যাকে যদ্দুর দেওয়া দূর দিবেন বেশি দিবেন না আল্লাহ আদল আদল করবেন ইনসাফ করবেন আমাদের বেলা আল্লাহ তাআলা আল ফাদল শুধুই অনুগ্রহ করবে আমাদের বেলায় কি করবেন আল ফাদল শুধুই অনুগ্রহ করবেন যদি হিসাব করে করে দেন আমরা কেউ ঠিকব না যদি গুনে গুনে দেন আমাদের কিছু হবে না 60 বছর দিয়ে 60 কোটি বছর কেমনে খাবো কি 60 বছরের নেকি দিয়ে 60,000 কোটি বছর কেমনে খাবো 60 বছরের নেকি দিয়ে 60 লাখ কোটি বছর কেমনে খাবো এজন্য রব আমাদের বেলায় করবেন ওয়াজিদু মিন ফাদলিহি আমাদের বেলায় ফজলের মামলা করবেন কিসের মামলা এটাই নামাজের শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় বলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক সুবহানাল্লাহ বলবেন না আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক আল্লাহ আমি আপনার কাছে আপনার ফজল চাই আপনার ফজল ছাড়া তো আমি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই আপনার ফজল মানে কি অনুগ্রহ এটা আমরা শব্দ বলি আর কি দয়া কিন্তু আসলে মূলত এই শব্দ দিয়ে ফজলের তরজমা শেষ হয় ফজলের তরজমা কি হয় না শেষ হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বলেন اللهم إني أسألك من فضلك আমি বলি বন্ধু তোমার যদি তুমি যদি অভাবী হও তুমি এই দোয়াটা পড়ো ফজলের মধ্যে অভাব দূর করাও আছে তোমার যদি বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো ফজলের মধ্যে বিয়েও আছে তোমার যদি ছেলে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলেও আছে তোমার যদি মেয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার মেয়ের ব্যবস্থাও আছে তোমার ছেলের চাকরি হয় না তুমি এই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলের চাকরিও আছে মেয়েটার বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে মেয়েটার বিয়ের ব্যবস্থাও আছে এর মধ্যে কি কি নাই এটাকেই আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ রব্বুল আলামিন বলেন নামাজ শেষে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও আর বের হইতে হইতে আল্লাহর ফজল তালাশ করো